दिल लगी भी तेरे दिल को दिल लगी ना लगे, दिल लगी भी तेरे दिल को दिल लगी ना लगे। সবাইকে কেমন আছো? তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। তো আমরা রীতিমতো চলে এসেছি ব্লাড টেস্ট করতে, কারণ কালকে কিমোথেরাপি। আর আমরা ব্লাড টেস্ট করার পরে, মানে ব্লাড স্যাম্পেল দেওয়ার পরে চলে গেলাম একটু মোমো খেতে, কারণ প্রেমা এসছে দেখতে পাচ্ছ, আর ওর মোমো খাওয়ার অনেক ইচ্ছা। এখানে আমরা একটু ছোটো ছোটো সামোসা নিয়েছি, যেগুলো আমরা এখানে বসে খাচ্ছি, আর ওদিকে আমাদের মোমো রেডি হচ্ছে। আমি আন্টির কাছে আসি, কারণ ইনি খুব ভালো মোমো বানাই। তো ওয়েট করতে করতে আমাদের মোমো এসে গেল, এখন তাড়াতাড়ি আমরা মোমোটা এনজয় করে খেয়ে নিই। তো আসার পথে প্রেমা বায়না করছিল আইসক্রিম খাবে, কারণ আজকে প্রচণ্ড গরম। তো আমরা ভাবলাম রাতের বেলা আইসক্রিমটা খাবো, তাই রাতের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি পড়াশোনা করছিলাম, তো এখন এই আইসক্রিমটা খেতে বসলাম, যেটাও অনেক চেক করে করে নিল যে ওর আইসক্রিম ভাঙা হবে না। তো আর সেটা খুলতেই দেখো ভয় পাচ্ছে যে হয়তো ওর আইসক্রিম ভাঙা, কিন্তু না, আইসক্রিমটা অনেক ভালো হয়েছিল। তো চলে এসেছি হসপিটালে অ্যাজ ইউজুয়াল, জানতে আমি চলে আসার পরে কিছুদিন পরে কিমোথেরাপি, তো আজ হলো কিমোথেরাপি। আর আমি সকাল সকাল সব কিছু করে চলে এসেছি। আজকে সকাল থেকে রুম ছিল না, ফুল প্যাকড আপ ছিল হসপিটাল, তো কোনো রুম পাওয়া যাচ্ছিলো না। কালকে রাতে আমাকে কনফার্মেশন কোনো দেয়নি, আজকে সকালবেলা আমাকে বললো 10টার পরে যে রুম একটা ফ্রি হয়েছে, আসতে পারো। তো তার জন্য আমাদের আসতে আরও লেট হলো, এখন বাজে প্রায় 2টো, আর সবে আমরা অ্যাডমিশন নিলাম। এখন সব কিছু রেডি হতে আজকে অনেকটাই লেট হয়ে যাবে, তো আস্তে আস্তে শুরু হোক, তাড়াহুড়োর কিছু নেই, জাস্ট রুমটা তো পেলাম দিনের দিন, এটাই ভালো হলো। তো এখন ভালো ভালো শুরু হলেই হলো। আর এই যে দেখো, এবার আমাদের সাথে প্রেমা আছে, কারণ ও এসেছিল, আর এবারে কি মতেও থাকবে, চলো মার সাথে দেখা করাই। হ্যালো প্রেমা, একটু দেখতে দে। এই যে প্রেমা আছে, প্রেমা মা আছে, দুজনে আবার নিচের থেকে আসার সময় গণেশ মূর্তির ওখানে আবার দুজনে ইয়ে পরে এসছে, টিকা পরে এসছে, আমি আবার নিচে একটু বসে পড়েছিলাম মার কোলে, বার নিতে পারছে না। যাই হোক, চলে এসছো কি মধ্যে? হ্যাঁ, আবার চলে এলাম। তো এটা আমাদের 5 নম্বর কিমো সাইকেল, 5 নম্বর কিমো হবে, আর এবার প্রেমা থাকবে, পরেরটাও প্রেমা থাকবে। তো ভালো ভালো শুরু করা যাক, ভালো ভালো শেষ করা যাক এই কিমোটা। আবার 3 দিনের জন্য জার্নি, হসপিটাল জার্নি, খুব মজা, খুব মজা, অনেক মজা, খুব মজা লাগে, রেস্ট পাই, ঘুমিয়ে থাকি, ভালো লাগে, এনজয় করো, খুব এনজয় করি, কেমন যাক, খুব ভালো, সব কিছু জীবনে এনজয় করতে হয়, সব ফেজই, সুখের হোক আর দুঃখের হোক। আর ডাক্তার আমাকে খুব ভালোবাসে, আমি এনজয় করি বলে। চলো এই 3 দিন কাটানো যাক। তো তোমরা জানোই একদিন আগে আমরা এসেছিলাম কিমো দিতে, তারপর থেকে আমি কিছু শ্যুট করিনি, কারণ সেমভাবে কিমো চলছিল। আজকে কিমো শেষ হচ্ছে, তো এখন দুপুর, আমি স্নান টান করে চলে এসেছি, আর এখন লাঞ্চ করা হবে, প্রেমা লাঞ্চ নিয়ে আসছে ঘর থেকে, কারণ এখানকার খাবার মা খেতে পারে না, তো এখানকার কিছু কিছু খাবার খাবে, আর ওখান থেকে মেনলি মা ডাল ভাত নিয়ে আসছে, সেটা খাওয়ানো হবে। আর কিমো শেষ হতে হতে 6টা 7টা বেজে যাবে, আর একটুখানি আছে, তারপর আমরা আবার রুমে যাব আর কি। এটাই ছিল আমার আপডেট। তো চলো তোমাদেরকে দেখায় কতটুকু কিমো আছে। এই যে, আর এতটুকু কিমো আছে, কিন্তু এটা শেষ হতে এখনও 5 ঘন্টা 31 মিনিট লাগবে এতটুকু, কারণ এটা অনেক স্লো স্লো রেটে যাই। আর এইদিকে গোপুকে আমি লাঞ্চের জন্য দিয়ে দিয়েছি দই, আর এইদিকে এই যে মা দেখছে ফোন, আর ওইদিকে প্রেমা আসছে, তারপর আমরা লাঞ্চ করব, তাই তো? তো চলো, এবারের মতো কিমো জার্নি শেষ, আমরা যাচ্ছি রুমের দিকে, আর ওদিকে দেখে নিই আলিয়ার কি খবর, কারণ অনেক দিন ওর কোনো খবর পাই না। তো চলো দেখে আসি ও কি করছে, ওর দিন কিরকম কাটছে।
হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পর আবার চলে আসলাম আমি একটা নতুন ব্লগ নিয়ে। এখন তো পড়াশোনার চাপে সেরকম কিছু তো করা হচ্ছে না, সেরকম ভিডিও নেওয়া হচ্ছে না। কিন্তু রিসেন্টলি আমার দাদা মানে আমার বড় ভাই এসেছিল, অনেক দিন মানে অনেক বছর পর আমি আমার ছোট ভাই আমার বড় ভাই আমরা সবাই একসাথে বাড়িতে আছিলাম কতদিন। অনেক ভালোভাবে দিনগুলো কাটলো, অনেক ভালো লাগলো। আর আমরা ঘুরতে গেলাম, কোথায় গেলাম একটু সেটু ক্লিপ নেওয়া হয়েছে, তো ওটা তোমাদের সাথে শেয়ার করব। আর সবার থেকে বড় বড় একটা খুশির ব্যাপার হলো এটা যে আমার ছোট ভাই এবার নিটে 653 মার্ক পেয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো মার্ক পেয়েছে, আশা করি অনেক ভালো কলেজে এবার সিট পেয়ে যাবে। আর এটা মানে যারা বাইরে থেকে দেখছো, এটা হলো ইন্ডিয়াতে গভর্নমেন্ট কলেজে মেডিকেল পড়ার জন্য এই এক্সামটা ক্লিয়ার করতে হয়। আর ও অনেক 720 মার্কের মধ্যে 653 পেয়েছে, তো ইনশাল্লাহ অনেক ভালো কলেজে ও পেয়ে যাবে। অনেক 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 কষ্ট করেছে ও, লাস্ট এক বছর ও বাইরে থেকেছে, ফার্স্ট টাইম ও বাড়ি থেকে বাইরে থেকেছে, অনেক কষ্ট করেছে, অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। কিন্তু ফাইনালি ও একটা মানে এত ডিসেন্ট একটা ছেলে, এত মানে এরকম লাগে যে ও ডক্টর হওয়ার জন্যই হয়েছে। আমরা সবাই ওকে না করেছিলাম, কিন্তু ও মেডিকেলই করতে চাইছিল, তো ফাইনালি মেডিকেল এখন পড়বে, ও সিলেক্ট হয়ে গেছে, ওকে বাইরে যেতে হবে না, ও দেশেই পড়তে পারবে। তো ওটার জন্য আমরা অনেক হ্যাপি, ওটা নিয়ে একটু সেটু সেলিব্রেট করলাম। তো দেখা যাক, সবাই এখন অনেক হ্যাপি, একটা খুশির একটা পরিবেশ, ওইটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। আশা করবে সবাই অনেক, আশা করছি সবার অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ। চলো দেখি। তোরা সবাই মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, আর এখানে সাথে খাবারও নিয়ে এসেছে, যেটা অন্ধ বয়ে খাওয়া শুরু করে দিয়েছে, কারণ জার্নিটা একটু লং ছিল, তো অবশ্যই খিদে পেয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ রিসর্টের এনভায়রনমেন্টটা কত সুন্দর, আর সেদিন ওয়েদারটাও খুব ভালো ছিল। তো ওরা দেরি না করে পৌঁছেই এখানে একটু আড্ডা দিতে বসে গেছে, খুব সুন্দর লাগছে দেখে। ওদের ওই দিনটা খুব ওরা এনজয় করেছে, তো দেখতে থাকো আরো আগে আগে কী কী আসে।
তো এখন হয়ে গেছে লাঞ্চ টাইম, আর সবার খিদে পেয়ে গেছে, আর এখানে সবাই খাবার সিলেক্ট করছে, যেটা সবাই মিলে গেলে একটু তো টাইম লাগেই। আমার সাথে যখন যেত তখন আমি সিলেক্ট করতাম, ও কখনো ডিসিশন নিতে পারতো না কি খাবে। তো এখানে লাঞ্চের জন্য সবাই বসে পড়েছে, এখন তাড়াতাড়ি লাঞ্চ করা যাক, তারপরে বাকি আবার ওদের রিসর্টে ঘোরা শুরু করবে। তো লাঞ্চ তো অর্ডার দেওয়া হয়ে গেছে, কিন্তু সবার আগে চলে এসেছে এখানে লস্যি। তো সেটা দেখে ওরা একটু অবাক হয়ে গেছে যে খাবার দেওয়ার আগে সবার আগে লস্যি দিয়ে দিয়েছে। তো যাই হোক, একটা মজাদার ছিল কিন্তু। খাওয়া দাওয়া শেষ, এবার চলো আরো অ্যাডভেঞ্চারের দিকে এগোনো যাক। আগে আগে গিয়ে দেখা যাক রিসর্টে আর কি কি আছে। একটু এগিয়ে যেতে যেতে দেখা গেল এখানে একটা সুইমিং পুল আছে, আর যেটা অনেক সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে আছে। ভিউটা কিন্তু এখান থেকে ভীষণ সুন্দর লাগছে। আর আলিয়া ওখানে যাওয়ার জন্য আর ওয়েট করতে পারছে না, মনে হচ্ছে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ও পুলে ঝাঁপ দেবে ঝাঁপাঝাঁপি করার জন্যে। অনেকটা সময় কাটানোর পরে, ঝাঁপাঝাঁপি করার পরে এখানে সবাই টায়ার্ড, আর প্রায় সন্ধেও হয়ে এসছে। তো সবার একটু আবার কিছু খাওয়ার ইচ্ছে হয়েছে, খিদে পেয়েছে, যার জন্য এরা পাশের একটা রেস্টুরেন্টে চলে এসছে। সেখানে একটু চা কফি খাওয়া হবে আর একটু রেস্ট নেবে, কারণ সবাই একটু টায়ার্ড হয়ে গেছে জলের মধ্যে এত ঝাঁপাঝাঁপি করে। তো ফাইনালি এখন রাত, আর একটা সুন্দর দিনের শেষ হয়েছে। দিনটা ওরা অনেক মজা করেছে, তিন ভাই বোন একসাথে, খুবই ভালো কাটলো ওদের। আর আজকে তো দেখ, তোমরা শুনলেই আগে যে আলিয়ার ভাই রেজাল্ট দিয়েছে, ও নিটে অনেক ভালো মার্কস পেয়েছে। তো তার জন্য একটা সেলিব্রেশন তো বানতাই হে, তো ওদের সেলিব্রেশন শুরু হয়ে গেছে। তো অনেক ভালো করুক, ওর অনেক দিনের ইচ্ছা, ওর অনেক দিনের কষ্ট, ও খুব এনজয় করুক। লাগে বাবা কি হম সে।
কেকের সাথে পিৎজা যদি না হয় তো পার্টি পার্টি ফিলিংসটা আসে না। তো এরা রীতিমতো পিৎজা নিয়ে বসে গেছে। আমরাও যখন বাংলাদেশে থাকতাম তোমরা দেখেছো এই ভীষণ পিৎজা খেতাম সবসময়। ও তোরাও করতে থাকুক পিৎজা পার্টি। আমাদের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। যদি কিছু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল নিও। তো টাটা, গুড বাই।